আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি ফুলকপির একটা রেসিপি, শীতকালীন সবজি ফুলকপি। এটা শীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এখন বাজারে প্রচুর ফুলকপি, ফুলকপির চপ। ফুলকপির তরকারি খেয়েছি, ভাজি খেয়েছি, রোস্ট খেয়েছি, অনেক কিছু খেয়েছি। আজ খাবো ফুলকপির চপ। প্রথমে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে আমি এরকম একটি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। একটা ফুলকপি পুরোটাই আমি নিয়ে নিয়েছি। তারপর একটি মশলা করে নিয়েছি, শুকনা মরিচ, মরি এবং জিরা দিয়ে এটাকে আমি গুঁড়া করে নিয়েছি। তারপর একটি ব্যাটার তৈরি করে নেব, সেজন্য 1 কাপ পরিমাণ বেসন, 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে চেলে নিব। অবশ্যই চেষ্টা করবেন বেসনটা চেলে নিতে, তাহলে আপনি একটা স্মুথ ব্যাটার পেয়ে যাবেন। যখন বেসনটা চালা হয়ে যাবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মৌরি গুঁড়া। তারপর সম্পূর্ণ মশলা এবং বেসনটাকে মিলিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ঠিক যেরকম আলুর চপ এবং বেগুনি বানাই সেরকম একটি ব্যাটার এখানে আমি একদম রেডি করে নেব। টেস্ট বাড়ানোর জন্য, দেখতে সুন্দর হওয়ার জন্য একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, এটা একদম অপশনাল। তারপর চলে এলাম চুলায়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে আমি দেশি বাদাম 1/4 কাপ পরিমাণ নিয়ে ভালো করে ভেজে নিলাম। বাদামটা যখন ভাজা হয়ে যাবে ঠিক তখন এটা আমি উঠিয়ে নেব। তারপর সেম প্যানে অ্যাড করে দিলাম 2-3টি কাঁচামরিচ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মৌরি গুঁড়া করেছিলাম সেটা, 1/2 চামচ হলুদ এবং 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সবগুলো মশলা একসাথে মিডিয়াম লো আঁচে রেখে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং গ্রেট করে রাখা ফুলকপিটা এখন অ্যাড করে দিব। মিডিয়াম লো আঁচে রেখে ভালো করে এটাকে আমি ভেজে নেব। অ্যাড করে দিলাম আগে থেকে সিদ্ধ করে চটকে নেওয়া 2টা আলু, মিডিয়াম সাইজের 2টা আলু ছিল এখানে, আমি যেটাকে আগে থেকেই চটকে নিয়েছিলাম। তারপর অ্যাড করে দিলাম ফুলকপির সাথে এবং ভালো করে ভেজে নেব। আলুটা আপনার বাইন্ডিংয়ের কাজ করবে এবং অনেকটাই টেস্ট বাড়িয়ে দিবে। তারপরে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দিলাম এবং স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ পরিমাণ চিনি এবং ধনিয়া পাতা অ্যাড করে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কোনোভাবেই যাতে ফুলকপিতে পানি না থাকে সেজন্যই এভাবে রান্না করে নেওয়া। রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা যখন ঠান্ডা হবে তখন এটাকে আমি চপের আকার দিয়ে নেব। আপনি ছোটো বড় যে কোনো সাইজে এটা বানাতে পারেন, আমি মিডিয়াম সাইজের চপগুলো বানিয়ে নেব। এভাবেই একটা একটা করে সবগুলো চপ বানিয়ে নেব। শীতের শুরুতে আপনি এরকম করে চপ বানিয়ে বাসার সবাইকে চমকে দিতে, ছোটো বড় সবাই খুব পছন্দ করবে এই টেস্টি চপটা। সবজি খাওয়া হয়ে গেল বাচ্চাদের, আপনি চাইলে বুদ্ধি করে এভাবে বানিয়ে দিতে পারেন। তারপর চলে যাব ভাজতে। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটা যখন গরম হবে তখন আগে থেকে ব্যাটার রেডি করে রেখেছিলাম, তাই আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে চপগুলো ব্যাটারে চুবিয়ে আমি এখন ভেজে নেব মিডিয়াম লো আঁচে রেখে। অবশ্যই মিডিয়াম লো আঁচে রেখে ভাজবেন, তাহলে উপর থেকে ক্রিস্পি হবে এবং ভিতরটা জুসি হবে। একদম রেডি আমার আজকের ফুলকপির চপ। আমি 2 পিঠ সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবং উপরটা মাশাল্লাহ খুব ক্রিস্পি হয়েছে, ভিতরটাও খুবই টেস্টি। আমার বাচ্চারা সস দিয়ে খেয়েছে, আপনি চাইলে বাচ্চাদের এগুলো বানিয়ে চমকে দিতে। আমার চ্যানেলে ফুলকপির বল এবং ফুলকপি নিয়ে আর অনেক রেসিপি আছে, ফুলকপির রোস্ট আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।